বলছি কি যে একটা খবর দিয়ে এলে ভালো হতো না? না মানে কি কুটুম বাড়িতে এসেছি, এর আর খবর দেওয়ার কি আছে? তবু আজকাল তো লোকের ঘরে ঘরেই ফোন, পকেটে সেলফোন নিয়ে ঘুরে বেড়ায়। এই আপনি তো যেমন একটা গলায় সেলফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বলে আসাটা একটা ভদ্রতা। তা ঠিক, তবে জয়ীর কাছে আসছি তো, তাই অত ভেবে দেখিনি। তাহলে কি ঠিক করলেন, বসেই যাবেন নাকি একদিন ফোন টোন করে খবর টবর দিয়ে? বসেই যাই আর কি, মানে এমনিও তো আমাদের কোনো তাড়া টাড়া নেই, অন্তত ঘন্টা খানেক তো দেখি। চাও খাবেন? হ্যাঁ বলুন তো, বলুন চাটা বলুন। আপনাদের বাড়ির চাটা ভারী সুন্দর, আমি আগেও তো খেয়েছি বুঝলে, ফ্যান্টাস্টিক ফ্লেভার। যোগেন দুটো চা দিও, বিস্কুট বিস্কুট সঙ্গে দুটো বিস্কিট। বাবু ঝুড়ি, ওই দেখো এই আসল জিনিসটার সঙ্গে কানেকশন ফিট করতেই ভুলে গেছি। বেয়ান এই এক কাজ করুন তো, এই ঝুড়িটা কোথায় রাখবে বেচারা একটু বলে দিন তো। আবার কি আছে? ওই আর কি, ভাবলাম বিয়ের পর প্রথম কুটুম বাড়িতে যাচ্ছি, তাই আসার সময় একটু ওই সিজনে সব ওই ফল টল নিয়ে এলাম আর কি। তা এনেছেন, ভালো করেছেন। কোন মার্কেট থেকে কিনলেন? মার্কেট হবে কেন, ওই এখন তো কলকাতা শহরের ফুটপাতে ফুটপাতে সব ফল পাওয়াই যায়, আমাদের পাড়ায় তো মাছ মাংস সবজি টবজি ফুল ফল সব তো ফুটপাতেই পাওয়া যায়। ফুটপাত? না 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 না, এ বাড়িতে আবার ফুটপাতের মাল টাল ঢোকে না, এ বাড়িতে যা আসে সবই ওই সুপার মার্কেট থেকে। সুপার মার্কেট? ও সে তো পাঁচ ছ মাসের বাসি। ওই রংচঙে প্যাকেটে প্যাক ট্যাক করে দেয় বলে সেই লোকে নেয়। আর এইসব একবারে মানে টাটকা মাল, মানে একবারে চাষিদের কাছ থেকে ডাইরেক্ট একবারে চলে আসছে। তবু সুপারমার্কেটের জিনিস স্টেরিলাইজ করা, আই মিন ধুয়ে মুছে জীবাণুমুক্ত করা, আর বাইরের মাল তো কাদা ময়লা ধুলো, কুনাল আবার ভীষণ রাগ করবে। শোনো না, তবে থাক মিষ্টিটা রাখুন। কুটুম বাড়িতে মাটির হাড়িতে মিষ্টি? ও বাবা কি আছে এতে, কি মিষ্টি? কেন বালুশাই, বালুশাই এই মানে আমাদের পাড়ায় এই হরি ঘোষের দোকানের এই বালুশাই মানে একবারে কলকাতায় এরম জিনিস আর পাবেন না, একবারে খাঁটি ঘিয়ে ভাজা বালুশাই। বালুশাই? ও তাহলে বরং এগুলো থাক। না 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 না, থাকবে কেন, কষ্ট করে বয়ে বয়ে নিয়ে এসেছেন, দেবু ধর না। ওই লোকটিকেও সঙ্গে করে নিয়ে যা, আমাদের দরোয়ানের ঘরে যা, গিয়ে বল যে কুটুম বাড়ির থেকে তত্ত্ব এসেছে, সবাই যেন ভাগাভাগি করে ওরা খেয়ে নেয়। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বালু সাহেব, জানেন তো মা বাবু আর খুব প্রিয় জিনিস এটা। তোমাকে যা বলছি তাই করো, যাও। যাচ্ছি তো মা বাবু, আসছি আমি আসছি। মাটা না, চলো তো, চলো চলো সোজা চলো। আমরাও চাই। হ্যাঁ খুব ভালো খুব ভালো, আবার আসবেন কিন্তু। আসবো, নিশ্চয়ই আসবো, যেদিন সুপার মার্কেটে জিনিস আনতে পারবো সেদিন আবার আসবো।